আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই এমন এমন ভিডিও দেখতে ভালোবাসেন যে ভিডিওগুলি আপনি আপনার জীবনে কখনো দেখেননি। আজকের পর্বে আমি আপনাদের জন্য ঠিক তেমনই কিছু ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তাই অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন শুরু করি। হে আল্লাহ তাআলার বান্দারা, এই ভিডিওটি একবার দেখুন। এই মানুষটির কোনো চোখ নেই, নাক নেই, শুধুমাত্র খাবার খাওয়ার জন্য মুখ রয়েছে। এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা চাইলে কিনা করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকেও আমাকেও এভাবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আমাদের মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমাদের কোনো শরীর প্রতিবন্ধকতা বা বিকলাঙ্গতা দেননি, এই জন্য আমাদের মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। হে মহান আল্লাহ, আমাদের সুস্থ রাখার জন্য আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমাদের এইভাবেই সুস্থ থেকে সারা জীবন আপনার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন। এইবার এই ভিডিওটি হয়তো আপনাকে বারবার দেখতে হতে পারে। এটি একটি নদী। এই নদীতে একটি গরুর বাচ্চা পড়ে যায় এবং নদীর ঢেউয়ের কারণে বাচ্চাটি তলিয়ে যেতে থাকে। ঠিক তার কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলা একজন মানুষকে ফেরেশতার রূপে সেই গরুর বাচ্চাটিকে রক্ষা করতে পাঠান। কিছুক্ষণ পর আরেকজন এসে সেই গরুর বাচ্চাটিকে সেই নদীর ঢেউ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এই ভিডিওটি দেখে আমরা এটাই শিক্ষা পেতে পারি, মহান আল্লাহ তাআলা তার প্রতিটি সৃষ্টিকে রক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এবার এই ভিডিওটি ভালো করে দেখুন, কারণ এই ধরনের ভিডিও আপনি আপনার জীবনে কখনো দেখেননি। এটি কিন্তু কোনো খেলনা বস্তু নয়, বরং এটি একটি সামুদ্রিক প্রাণী। এই প্রাণীটি সমুদ্রের কিনারে চলে আসে ঢেউয়ের কারণে, তখন এটিকে একজন মানুষ তার ক্যামেরাতে রেকর্ড করে নেয়। দেখুন কত সুন্দর একটি প্রাণী। সুবহানাল্লাহ। এই প্রাণীটি সমুদ্রের তলদেশে বাস করে, আর এদের শরীর এতটাই স্বচ্ছ যে এদের শরীরের ভেতরের অংশ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। দেখুন আল্লাহ তাআলার সৃষ্টি কতই বৈচিত্র্যময়। এই ভিডিওটি তারই একটি বাস্তব প্রমাণ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।